হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচন্দ্রা, আর শুভ মহালয় তোমাদেরকে। আজকে মহালয়, যখন তোমরা ব্লগটা দেখবে তখন অবশ্যই আজকে মহালয় থাকবে না। আজকের ব্লগটা খুব র্যান্ডম ব্লগ, ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি। আর মহালয় অ্যাকচুয়ালি সকাল থেকে না মনটা ঠিক কেমন কেমন লাগছে, মানে সিরিয়াসলি হয়তো তোমরাও নোটিস করেছো আজকে মহালয়, কিন্তু মানে এই ফার্স্ট টাইম হয়তো কোনোদিন মানে জন্মের পর থেকে হয়তো জবের থেকে রিয়েলাইজেশনটা তৈরি হয়েছে, তবে থেকে হয়তো প্রথমবার এরকম হচ্ছে যে মহালয়, অথচ এক নম্বর হচ্ছে পুজো অনেক দেরি, এখনো এক মাসের ওপর পুজো দেরি আছে, আর দ্বিতীয়ত হচ্ছে পুজো এসে গেছে মহালয় অথচ সেটা পুজো মনে হচ্ছে না। স্বাভাবিকভাবেই আমরা বুঝতেই পারছি এবছরটা আমাদের পুজো মানে সেটা মাত্র নিমিত্ত, কারণ করোনা সমস্ত কিছুকে মাথায় রেখে আমাদেরকে সামলে আর কি পুজোয় বেরোনো বা যাই করি না কেন টুকটাক পুজোয় সমস্ত কিছুর পেছনেই একটা কোথাও গিয়ে মনের মধ্যে একটা ভয় থাকবে আর কি, যে এটা এই আনন্দটা যেন কোনো সময় নিরানন্দে পরিণত না হয়ে যায়, তো সেই জন্যই হবে। প্লাস আজকে বিশ্বকর্মা পুজো, গান বাজনা হালকা বাজছে, সেটা আমি শুনতে পাচ্ছি সকাল থেকেই বাড়ির বাইরে বাজছে। কিন্তু আগে আমাদের না পাড়ায় না মহালয়াতেই মানে সকালবেলা ভোরবেলা মাইক বাজতো, মানে মহালয় হতো, বাট এই বছর প্রথমবার আমি ফেস করলাম, বিশেষ করে শ্বশুর বাড়িতে। আমার আমার বাপের বাড়িতেও হতো তখন, হ্যাঁ আমার বাপের বাড়িতেও হতো, ভাবছিলাম আমি মনে করছিলাম আর কি, রিকল করলাম বাপের বাড়ির ওখানেও হতো। ওখানে হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাট এইখানে নিউ টাউনে আমি যবে থেকে 2 বছর যাবৎ এসেছি তবে থেকে আমি দেখছি এখানে আর কি মহালয়ের দিন ভোরবেলা, আর এখানে এত পুজো হয় চারপাশটায়, সব জায়গায় প্রত্যেকটা জায়গা থেকে মাইক ফিক্সড করা হতো ল্যাম্পপোস্টের সাথে, আর সকালবেলা ভোরবেলা সেই 5টার সময় মহালয় জ্বালাতো, বাট এই বছর কিচ্ছু হয়নি। কালকে রাত্রিবেলা শুনছিলাম মাইক বাজানোর একটু আওয়াজ, বাট সকালবেলা দেখলাম কিছু হলো না। তো সেটাই ভাবছি, মানে তোমরাও হয়তো ফেস করেছো, আমি নতুন করে কিছু বলার নেই, তোমরাও সমানভাবেই হয়তো ফেস করেছো যে এই মহালয়টা বা এই দুর্গাপুজোটা কিন্তু আমরা হয়তো সারাটা জীবন মানে স্মরণীয় হয়ে রাখবো, কারণ এরকম একটা দুর্গাপুজো আমরা দেখেছি 2020-তে, যেখানে পুজোটা ঠিক এখনো বলা যাচ্ছে না পুজোয় আর কি হতে চলেছে। যাই হোক, এইসব মন খারাপের আলোচনা আর করবো না, এখন আমি জাস্ট মানে আজকে তো বৃহস্পতিবারও, তো লক্ষ্মী পুজো করলাম, পুজো যেহেতু আমার থাকে করতে হয় তো সেই জন্য পুজো করলাম, সমস্ত কিছু সেরে ঠেরে এলাম। আর আজকে সকালবেলা না আমি একটা নতুন ফেস প্যাক ট্রাই করেছি, তোমাদেরকে আগেই বলে রাখছি জিরো বাজেট, জাস্ট জিরো বাজেট, কোনো কস্টিং নেই এটার সাথে, কারণ বাড়িতেই কিছু ইনগ্রিডিয়েন্ট দেখতে পাচ্ছো, এখানে একটা পিম্পলস, এখানে 2-4টে পিম্পলস রয়েছে, এটা মোটামুটি আমার একটা দুটো আর কি সারা মাস যাবতই চলে, তো সেই জন্য বাড়িতে আর কি আমার শ্বশুরমশাই জোর করে বলল তুই এটা মা, আমি মানে হোম রেমিডি আর কি, তুই কসমেটিক্স মাখ, যা খুশি মাখ, যত খুশি মাখ, কিন্তু একটু ন্যাচারাল এটাও মাখ। তো সেটা কি তোমাদেরকে আমি শেয়ার করছি, ওটা মেখে আমি একটা ভিডিও করেছি, ওটা তোমাদেরকে এখন দেখাবো, তো সেটা দেখে আসো, ততক্ষণে আমি বরঞ্চ খেয়ে আসি একটু, ঠিক আছে? আমি হচ্ছি একদম লাইভ উদাহরণ যার হচ্ছে পিম্পলের সমস্যা রয়েছে এবং আজীবনের সমস্যা, মানে অলমোস্ট 10 বছরের ওপর হয়ে গেছে, আরও বেশি হবে, যে আমার কনস্ট্যান্ট পিম্পলের সমস্যা রয়েছে, হয়তো কোনো সময় মাসে থাকে না বাট থাকবে, মানে মোটামুটি ধরে নেওয়া যায় একটা হলেও থাকবে। আগে খুব যেটা হতো, খুব নাকে বড় বড় পিম্পলস হতো, এখন সেটা একদমই হয় না, এখন মাঝে মাঝে গালে কপালে এইসব জায়গায় আর কি হয়, মানে যে জোনটা বেসিক্যালি অয়েলি বেশি সেই জোনটাতে বেশি করে হয়। তো আজকে মহালয়, আর সেই জন্য আমি ঠিক করেছি আজ থেকে ঠিক 1 মাস পর পুজো, আর এই এই রেমেডিটা আমি কোনোদিন সেরকমভাবে ট্রাই করিনি, হতে পারে কোনো সময় একবার হয়তো মেখেছি বাট কনস্ট্যান্ট কিছু ট্রাই করিনি, বাট আমি ঠিক করেছি আজ থেকে ঠিক 1 মাস আমি রেগুলারলি এই রেমেডিটা ট্রাই করব, একদম হোম রেমেডি, মানে কোনো খরচাই নেই এটার পেছনে। দেখতে পাচ্ছ সবুজ সবুজ কী সব মেখে রয়েছে, কী কী রয়েছে তো আমি তোমাদেরকে বলছি, কিন্তু তোমরা যদি চাও কাল থেকে এই রেমেডিটা ট্রাই করো, আমি তোমাদেরকে বলছি যাদের অয়েলি স্কিন পিম্পলের সমস্যা, আমার অনেক বন্ধুরা রয়েছে যারা আমার ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করেছে পিম্পলের সমস্যা কি করব একটু বলবি, আমি তাদেরকে হয়তো কিছু কিছু প্রোডাক্ট বলেছি এর আগে, অন্যান্য হোম রেমেডিও বলেছি এটা মাখ সেটা মাখ, বাট আমি যেহেতু এখন এই আজকের থেকে এই রেমেডিটা ট্রাই করছি তো আমি আজকেই সেই জন্য শেয়ার করছি। তোমরা যারা আমার বন্ধুরা রয়েছো, সেটা আমার চেনা বন্ধু হও বা আমার অজানাই, এই রেমেডিটা কিন্তু তোমরা যদি পিম্পলে তোমাদের সমস্যা থাকে ঠিক করো যে কালকের থেকে এই রেমেডিটা ট্রাই করবো এবং সমস্ত কিছুই তুমি বাড়িতে অ্যাভেলেবেল পাবে।
যেহেতু বললাম এক মাস রোজ মাখবো, সেই জন্য আমি এটার মধ্যে তৈরি করে রেখে দিয়েছি। আর একটা ছোট্ট টিফিন বক্স, প্লাস্টিকেরই টিফিন বক্স বাট এয়ার টাইট টিফিন বক্স নিয়েছি, এটার মধ্যে আমি বানিয়ে রেখে দিয়েছি। আই থিঙ্ক তোমাদের বেশি কাত করতে পারবো না, কারণ লিকুইড রয়েছে, পড়ে যাবে। এটা হচ্ছে এটার গ্রিন গ্রিন কালার, বা যেরকম আমি মুখে মেখে রয়েছে বুঝতেই পারছো। তো এটার মধ্যে আমি দিয়েছি কি কি তোমাদেরকে বলছি, পাতি গাছ থেকে নিম পাতা পেরেছি, সেই নিম পাতাটাকে মিক্সিতে পেস্ট করেছি, মানে ধুয়ে নিয়ে ওটাকে মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। করে সেটার মধ্যে আমি গুঁড়ো হলুদ অ্যাড করেছি, মানে অর্গ্যানিক হলুদ আমার কাছে ছিল, তো সেই জন্য আমি অর্গ্যানিক হলুদ এক চামচ মতো, মানে ছোট চামচ, একদম এইটুকু একটা ছোট্ট চামচ, মানে ওয়ান ফোর্থ ওয়ান হাফ টিস্পুন তুমি ধরতে পারো ওটা, তো ওই অর্গ্যানিক হলুদটা অ্যাড করেছি। তুমি কাঁচা হলুদও চাইলে অ্যাড করতে পারো, আমি কাঁচা হলুদটা অ্যাভয়েড করেছি, কারণ যেহেতু কাঁচা হলুদে খুব বেশি হলুদ হয়ে যায় মুখটা, সেই জন্য আমি ওটা মাখিনি হতে পারে, এটা আমি নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করতেই পারি একটু ট্রাই করার জন্য। এটা যা বানিয়েছি আমার 7 দিন মোটামুটি চলে যাবে, আশা করি 7 দিন চলে যাবে, কম গেলে যে কয়দিন যায় দেখা যাক সেটা কদিন যায়। আর যদিনই যাক না কেন, এটার মধ্যে আমি কি কি দিয়েছি, ওটা দিয়েছি ওই নিম পাতা বাটাটা দিয়েছি, প্লাস মানে এতটা মতো নিম পাতা নিয়েছিলাম, দুটো এরকম ডাল, এতটা মতো আমার পেস্ট হয়েছিল, হাফ মতো এটার পেস্ট হয়েছিল। আর তার সাথে আমি ওই গুঁড়ো হলুদটা, হলুদ গুঁড়ো, অর্গ্যানিক হলুদ গুঁড়ো, ওটা আমি অ্যাড করেছিলাম, কাস্তুরি হলুদও তোমরা চাইলে অ্যাড করতে পারো ওখানে, ওটা অ্যাড করেছি। আর ওটার সাথে আমি একটু ফ্রেশ অ্যালোভেরা, মানে গাছ থেকেও কেটে আনা, যেটা তোমাদেরকে এর আগে একটা স্কিন কেয়ার ভিডিওতে ওটাও হলুদ দিয়েছিল, ওটার মধ্যে আমি দেখিয়েছিলাম, ওই গাছ থেকে কাটা ওই অ্যালোভেরাটাকে ওখান থেকে বের করে, অ্যালোভেরাটাকে বের করে এটার মধ্যে মিশিয়েছি ভালো করে পেস্ট করে, আর কিচ্ছু দিইনি, জাস্ট এই তিনটে ইনগ্রিডিয়েন্টস। আই হোপ তোমরা বুঝতে পারছো, মানে জিরো কস্ট, একটা টাকাও এটার জন্য খরচা হবে না তোমাদের। তো এই কটা জিনিস এটার মধ্যে মিশিয়ে আমি জাস্ট মুখে অ্যাপ্লাই করেছি, এখন স্নান করতে যাব, ঠিক করেছি রোজ স্নান করতে যাওয়ার আগে এটা অ্যাপ্লাই করবো, যদি আমার পিম্পলস কমে, অলরেডি আমার মুখের মধ্যে একটা দুটো তিনটে আছে, তো সেই জন্য আজকের থেকে এটা শুরু করলাম। আর যদি কাজ হয় তাহলে আমি ঠিক এক মাস পর তোমাদেরকে, পূজা চলে আসবে তখন, সেই সময় আমি ডেফিনেটলি এটা রিভিউটা তোমাদেরকে ফাইনালি দেবো, কারণ আজ থেকে যেহেতু শুরু করলাম এক মাস পর আমি তোমাদেরকে রিভিউ দেবো। আর যদি কাজ দেয় তাহলে আই হোপ এক মাসও সময় লাগবে না, আমি 10 থেকে 15 দিনের মধ্যেই কিছু না কিছু এফেক্ট তো পাবো, বুঝতেই পারবো। বাট যেটা আমি করবো, যেটা কোনোদিন এর আগে করতাম না, আমি রেগুলার এটা মেনটেন করবো। তো ডেফিনেটলি এটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, একদম জিরো কস্টিং। কিছু অর্ডার ছিল, সেগুলো আজকে ডেলিভারি হয়েছে, নাইকা থেকে এসেছে, আমি ভাবতেও পারিনি মানে একদিনে ডেলিভার হবে, কালকেই অর্ডার দিয়েছি আর আজকেই চলে এসেছে কিছু মেকআপ প্রোডাক্ট আর হাবিজাবি আর কি। এতক্ষণ একটা ভিডিও শ্যুট করছিলাম, তো আজকে আর সারাদিন বেশি কিছু করার নেই, এই পার্সেলটা এখন তোমাদের সঙ্গে আনবক্স করব। তার আগে যেটা বলছিলাম যে ভিডিওটাতে তোমরা দেখলে যে রেমেডিটা আমি ট্রাই করেছি, যদি সেটা তোমাদের, তোমরা কিন্তু ডেফিনেটলি এটা একটু ট্রাই করো, আমি যাদেরকে অয়েলি স্কিন বা অ্যাকনে প্রবলেম আছে তাদেরকে আমি বলছি এটা, তো তোমরাও ট্রাই করো আমার সাথে, যাতে সামনে তো এক মাস পর পুজো আছে, তো কি আছে এত কিছু কসমেটিক্স যখন ট্রাই করছি, তখন একটা হোম রেমেডিও আমরা ট্রাই করে দেখি, যদি আমাদের সেটা কাজে লাগে, যেহেতু আবার সামনে পুজো রয়েছে তো সেটা ট্রাই করো। বাট আমি সাথে ওই যে বললাম যে কসমেটিক্সও মাখবো, আবার হোম রেমেডি ট্রাইও করবো, সব কিছুই হবে। তো এই পার্সেলটা কালকেই আমি অর্ডার দিয়েছি, অ্যান্ড নায়িকা যেটা বললাম যে একদিনের মধ্যে ডেলিভার করে দিয়েছে, আমি আশা করিনি এটা আজকে আসবে, তাহলে আমি তোমাদেরকে এই আনবক্সিংটা এখন দেখাতাম না, যেহেতু আজকে এটা চলে এসেছে সেই জন্য এই ভিডিওটাতে তোমাদেরকে আনবক্সিং দেখাচ্ছি, রিভিউ আমি পরে দেবো, চলো এটা খুলে রাখা যাক কি আছে। অ্যাকচুয়ালি এগুলো মা কিনে দিয়েছে, মা আর কি মানে বায়নাই বলতে পারো, মার কাছে বলেছে এটা 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 লাগবে, তো মাই আর কি পারচেস করে দিয়েছে আর আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। মারও একটা দুটো জিনিস আছে এর মধ্যে, একটা দুটো না একটাই জিনিস আছে, আর বাকি সব আমারই আছে। তো ফার্স্টে চলো খুলি একটা করে, তিনটে লাইনার প্রোডাক্ট চোখের জন্য আমি অর্ডার করেছিলাম, একটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের আইকনিক কাজল, এটা হচ্ছে ব্রাউন কালার আমি অর্ডার করেছিলাম, পরে কোনো ভিডিওতে, মেকআপ ভিডিওতে আমি এটা অ্যাপ্লাই করে তো দেখাবো অবভিয়াসলি, যেটা ক্লাসিক ব্রাউন কালার আছে। আর অ্যাপ্লাই করেছি হচ্ছে লরিয়ালের এই কি নাম, ভলিউমিনাস ল্যাশ
প্যারাডাইজ মাস্কারা, এটা অর্ডার করেছিলাম। এটা অ্যাকচুয়ালি অনেকটা দাম, কিন্তু এটা খুব ডিসকাউন্টে পেয়েছি। আমার প্ল্যান ছিল আমি না পার্পল থেকে অর্ডার করব, পার্পলেও কিছু অর্ডার আছে, ওগুলো এখন অব্দি আমার কাছে এসে পৌঁছায়নি তো। বাট নায়কাতে প্রচুর ডিসকাউন্ট চলছে, মানে নায়কাতে অলমোস্ট সারা বছরই অনেক ডিসকাউন্ট থাকে, তো প্রচুর ডিসকাউন্ট চলছে। তো আমি অনেক কম দামে পেয়েছি, মানে 950 টাকা, 799 টাকা এটার দাম, বাট আমি এটা পেয়ে গেছি 500 টাকাতে। মানে খুব সেফ একটা আইকনিক, মানে আমি যে মাস্কারাটা অলরেডি ইউজ করতাম ওটা, মেবলিনের যে কোলোসাল ওটাও 450 টাকা কি 350 এরকম ওটার দাম, ওটা অলরেডি শেষের পর্যায়ে, বেশি নেই। তো এটা কিনলাম, এটার আমি রিভিউ দেখেছিলাম বেশ ভালো, মানে অনেকদিন অনেকটা খুব ভালো শুনেছিলাম, তো অ্যাপ্লাই করে দেখবো এবং অবভিয়াসলি তোমাদেরকে তো আবার আমি কোনো ভিডিওতে তো রিভিউ দেবই। তো এই দুটো আমার, আর মার জন্য যেটা বললাম একটা কাজল, এটা আমি রেকমেন্ড করেছি, এটা একটু কস্টলি, শ্যাম্বারের কাজল, এটা আমি আমি একটু অ্যাপ্লাই করে নেবো। মার কাছে তো যেতে, এই তো সবেমাত্র গেলাম দেখলে, তো যেতে তো এখনো কিছুদিন ট্রাই আছে, তার আগে আমি একবার দুবার এটা পরে নেবো, কারণ আমার শ্যাম্বারের কাজল ট্রাই করার অনেকদিন যাবো ইচ্ছে ছিল, আর আমি কোনোদিন ট্রাই করিনি, মানে রিভিউ শুনেছি খুব ভালো বাট আমি কোনোদিন ট্রাই করিনি। তো একবার তো অবভিয়াসলি ট্রাই করবো, তারপর মাকে দেবো, যেটা হয় আর কি, মানে মা কিনলেও আমার, আমি কিনলেও আমার। আর এসেছে আনবক্সিং করার মজাটাই আলাদা, মানে কিছু যদি আসে পার্সেল, মানে কতক্ষণে সেটা আনবক্স করবো, আমাদের সবারই সেম হয়। আর যদি তাও আবার যদি মেকআপ প্রোডাক্ট হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ তোমার মেয়েদের তো মানে সাজের জিনিস হলে আর কিছু, বুঝতেই পারছো। আমি এই একটা হাইলাইটার অর্ডার করেছি, এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, ব্রিক হাইলাইটার, এটা একটা অর্ডার করেছি, সেট নাম্বারটা এখন খুঁজে পাচ্ছি না, 02 না 04 কিছু একটা ছিল। তো এটা একটা অর্ডার করেছি, আর একটা আছে, এটা বেরোচ্ছে না, বেরিয়েছে। একটা হচ্ছে আইব্রো পেন্সিল, আইব্রো পেন্সিল না, এটা আইব্রো আর কি কিট, এটা এটা মানে পাউডার বেস যেটা, সেটা আমি না এটা মানে আমার ফিল করেছি, আইব্রো পেন্সিল ইউজ করলে মানে, আর যদি তুমি রেগুলারলি ইউজ করো তাহলে আর কি তোমার আইব্রো অনেক হালকা হয়ে যায়, উঠে যায় আর কি, মানে কেমিক্যাল অ্যাকশনই তুমি বলতে পারো। বাট এটা শুনেছি যে ওই প্রবলেমটা হয় না, সেই জন্য ডাস্ট আর কি পাউডার বেস ওরা ইউজ করতে পারে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, এক্সপার্ট একজন পরিচিত ছিল তাকে, তো সেটা বলে। তো এটারও অনেক দাম, বাট এটা আমি ডিসকাউন্টে পেয়েছি, এটাও যেরকম বললাম 450 না 500 টাকায় পেয়েছি, যার জন্যই আর কি এটা কিনলাম। নায়কাতে এগুলো ডিসকাউন্ট চলছে, বাট পার্পেলে কোনো ডিসকাউন্ট নেই, যারা পার্পেল বেশি প্রেফার করো ওখানে একটু ডিসকাউন্ট বেশি থাকে বলে। বাট তোমরা যখনই কিছু কিনবে একটু দুটোকে ভ্যারি করে নিও, আমি যেটা করি হয়তো নায়কার থেকেই কিনলাম, কিন্তু অনেক ডিসকাউন্ট এখানে যেটা পার্পেলে থাকে না। ওকে, সো আর লাস্ট আমার আইটেম, নাহলে এই দুটো রয়েছে, এই দুটো হচ্ছে দুটো ব্লাশ অর্ডার করেছি। আমার একটাই ব্লাশ ছিল এতদিন, দেখেছো সব ভিডিওতে ওটাই ট্রাই করি। তো আমার আরও দুটো ব্লাশ অর্ডার করেছি, দুটোই 9 to 5 ব্লাশ অর্ডার করেছি, একটা হচ্ছে কোরাল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো এগুলো কোনো ভিডিওতে তো তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো ভিডিওতে, তখন ভালো করে দেখতে পারবে। তো এই আর কি আমার পারচেজ, এই আর কি আপাতত এসেছে। আর পার্পেলেরগুলো এখনো তো এসে পৌঁছায়নি, ওদের অনেকদিন হয়তো টাইম লাগবে এখনো, কবে আসবে ওগুলো, যবে আসবে তবে আবার তোমাদেরকে দেখাবো, আজকে তো আপাতত এই অবধি রয়েছে। চট জলদি একটা পাস্তা রেসিপি সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে একদিকে আমি পাস্তাটা বয়েল করছি, অন্যদিকে প্যানের মধ্যে বাটার, তার মধ্যে একটু রসুন দিয়ে, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ বা যে কোনো সবজি যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে দিয়ে সেটাকে হালকা ভাজছি। আমি একটু কর্নও দিয়েছি, যেহেতু বাড়িতে ছিল সেই জন্যই দিয়েছি। এরপর হোয়াইট সস বানানোর জন্য বাটার দিয়েছি প্যানে, তার মধ্যে একটু ময়দা ছিটিয়েছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আঁচটা কমিয়ে রাখবে নয়তো পুড়ে যাবে আর কি। এটা মোটামুটি নাড়িয়ে যখন লাম্পটা ক্লিয়ার হয়ে যাবে তারপর ওটার মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি, দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস এটা আমার হোয়াইট সস রেডি। আমি একটু এখানে চিজ কিউব অ্যাড করেছি যাতে একটু চিজি টেস্ট হয়, তার জন্য ফ্লেভারের জন্য আমি হালকা গার্লিক পাউডার দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল। এর সাথে আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি, অরিগানো অ্যাড করছি, আর ইটালিয়ান সিজনিং অ্যাড করেছি, আর তারপরে আমি সবজি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর বয়েলড পাস্তাটাও দিয়ে দিয়েছি। ব্যাস এবার আমি সব কিছুর পর গোলমরিচ দিয়ে দিয়েছি, আর আমার হোয়াইট সস পাস্তা স্ন্যাক্সের জন্য ফুল রেডি।
যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমরা সবাই ভিডিও দেখো বাট কেউ সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি শেয়ার করতে পারো তাহলে খুব ভালো হয়, কারণ খুব বেশি সাবস্ক্রাইবার বাড়ছে না আর ভিউও খুব বেশি বাড়ে না, তো সেই জন্য মনটা তো খারাপ হয়ে যায়ই, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, তারপর যদি সেটা ভিউ না হয় তাহলে অবভিয়াসলি মন খারাপ হয়। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করো আর লাইক করো, অবভিয়াসলি আমাকে কমেন্ট করো, তোমরা জানিও। এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটাকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব যা যা বললাম আর কি সব কিছুই করো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, আনন্দ করো, আজকে মহালয়, সুতরাং সবাই খুব ভালো থেকো আর আনন্দ করেই কাটিও, বাট অবভিয়াসলি সেফটি মাথায় রেখে, মাস্ক পরতে কিন্তু একদমই ভুলো না উল্লাসের চোটে, তো সেগুলো মাথায় রেখে আবার তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো আসছি, সো বাই।